এবার দেখি কি হয়, এবার দেখি দুরুদ শরীফে কি কয়, শোনাবো? হ্যাঁ, দেখেন দুরুদ শরীফ, খেয়াল করেন, বান্দার জীবনে যত প্রয়োজন আছে, খেয়াল করেন, বান্দার জীবনে যত প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজন পুরা হওয়ার বেলায় আল্লাহ তালা যথেষ্ট যথেষ্ট আল্লাহ তালা আল্লাহ তালা যথেষ্ট হওয়ার সমস্ত প্রয়োজন পুরা হওয়ার বেলায় আল্লাহ তালা যথেষ্ট হওয়ার বেলায় একমাত্র সবাব দুরুদ শরীফ। দেখছেন, দেখেন হুজুর, আন্নাহা সাবাবুন লি কিফায়াতিল্লাহিন আবদে মা আহাম্মাহু। সুবহানাল্লাহ, কি করা যায়? দেখেন, যে ব্যক্তি গরিব সে দুরুদ শরীফ পড়লে এটি তার জন্য সাদাকা হবে। আমরা যারা সাদাকা করতে পারি না, তারা দুরুদ শরীফ পড়লে সাদাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, গরিব যদি দুরুদ শরীফ পড়তে থাকে, এক ধনী সাদাকা করলে যা পাবে এই গরিব তা পরিমাণ নাকি পেতে থাকবে। কি দেখেন, সমস্ত প্রয়োজনগুলো পুরা হওয়ার জন্য দুরুদ শরীফ হলো অন্যতম কারণ। দুরুদ শরীফের দ্বারা আল্লাহ তাআলা সমস্ত জরুরত পুরা করে দিবে। সুবহানাল্লাহ বলে না, কি করতাম? যে ব্যক্তি দুরুদ শরীফ যত বেশি পড়বে এটি তাকে তত পবিত্র করে দিবে। দুরুদ শরীফ পান্নেওয়ালাকে দুরুদ শরীফ পরিচ্ছন্ন করে দেয়, পাক সাফ করে দেয়। দুরুদ শরীফ তার পাঠকের জন্য পবিত্রতার সবব, পবিত্রতার কারণ। সুবহানাল্লাহ, দুরুদ শরীফ বেশি বেশি পড়লে তার মৌতের আগে আল্লাহ তাআলা তাকে জান্নাতে সুসংবাদ দিয়ে দেয়। কি করতাম, কি করতাম? কেয়ামতের দিবসে আল্লাহ তাআলা সমস্ত ভয়ানক পরিস্থিতিতে তাকে নাজাত দিয়ে দিবেন। কোন দুঃখে, কোন দুঃখে হায়াত নষ্ট করছেন? আজান হওয়ার সাথে সাথে মসজিদে সবার আগে কেন চলে আসেন না, সবার পরে বের হন? গাড়িতে চলতে চলতে দুরুদ শরীফ পড়ুন, অফিসে চেয়ারে বসতে বসতে দুরুদ শরীফ পড়ুন, রাস্তায় চলতে চলতে দুরুদ শরীফ পড়ুন। বেশি বেশি দুরুদ শরীফ বেশি পড়নেওয়ালা এর তার সালামের উত্তর স্বয়ং রসুল দিয়ে থাকে। আমার সালাত সালাম এখানে আর সালাত সালামের দুরু জবাব মদিনায় তৈয়বা। আমি পড়বো এখানে, রসুল পড়বেন দরজায় আথারে। আমার আমারটি রসুলের কাছে পৌঁছে দেওয়া হয় আর রসুলেরটি সরাসরি আরশ আজিমে মালিকের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। আমারটা পৌঁছানো হয় রসুলের কাছে, কেমন? রসুলেরটা তো আমার কানে আসে না, রসুলেরটা পৌঁছে আরশ আজিমে মালিকের কাছে। সুবহানাল্লাহ, পড়বো দুরুদ শরীফ ডেলি 100 বার করে। এটা হলো দুরুদ শরীফের ফজিলত। আহ, এবার দেখেন কি করতাম। সাই এবারেরটা দেখি, এবারেরটা যারা আজকে প্রথম শুনবেন তারা 1000 টাকা করে দেন লাগবে। আর যারা পিছনেও শুনছেন তারা না দিলেও শেখ। আল্লাহ আল্লাহ, দেখেন দেখেন হুজুর, পড়তাম না একটু একটু পড়ি হুজুর, সময় হবে আপনাদের। দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তর্জমা কি? আমার চেষ্টা, আমার ক্ষমতা, সব কিছুকে বাদ দিয়ে শুধুই আল্লাহ তাআলার সাহায্যের উপরে ভরসা রাখা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া শুধু আমার চেষ্টা দ্বারা কিছুই হবে না, আল্লাহ তাআলার বাঁচানো ছাড়া আমার চেষ্টা দ্বারা বাঁচা যাবে না, কোনো নেকি আমি করতে পারবো না আল্লাহ তাআলাকে ছাড়া, আর কোনো গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। এবার দেখেন, বান্দা কোনো কিছুই করতে পারে না, বান্দার কোনো ক্ষতি থেকে বাঁচার কোনো ক্ষমতা নেই, ভালো কিছু করার কোনো ক্ষমতা বান্দার নেই, কোনো ক্ষতি থেকে বাঁচার ব্যবস্থাপত্র বান্দার জানা নেই, কোনো ভালো কিছু ঘরে তোলার, কোনো ভালো কিছু ঘরে আনার ক্ষমতাই বান্দার নেই আল্লাহ তাআলার এরাদা ছাড়া। বান্দা গুনাহ থেকে বাঁচার কোনো ক্ষমতা নেই আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা ছাড়া, অসুস্থতা থেকে সুস্থ হওয়ার কোনো উপায় নেই আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া, কোনো দুর্বল ব্যক্তি শক্তিশালী হতে পারে না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া, কোনো অপূর্ণতা পূর্ণতায় পৌঁছতে পারে না আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া, কোনো কিছুই কিছু কিছু থেকে কিছুর কোনো ক্ষমতা রাখে না আল্লাহ তাআলার এরাদা ছাড়া, কারো জিন্দগির উদ্দেশ্য পুরা হবে না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া, কারো জীবনের কোনো আশা পুরা হবে না আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া, কারো জীবনের কোনো লক্ষ্যই পুরা হবে না আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া। সুবহানাল্লাহ, কয় না, কি শুনতেছেন? এবার দেখেন, তিনি যা চান তাই হয়, যে সময়ে চান সে সময়ে হয়, যেভাবে চান সেভাবে হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
জাররা পরিমাণ বৃদ্ধি আর কমতি ছাড়া কোনো আগে পিছে হওয়া ছাড়া সৃষ্টি তার বিধানও তার রাজত্বও তার প্রশংসাও তার দুনিয়াও তার আখরাতও তার নিয়ামতও তার অনুগ্রহও তার সৃষ্টি যার বিধান তার রাজত্বও তার প্রশংসাও তার দুনিয়াও তার আখরাতও তার নিয়ামতও তার অনুগ্রহও তার উত্তম প্রশংসাও তার আল্লাহ এবার দেখেন আমার যেন লোকমা আমি নিজেই তুলতে পারি অন্য কেউ তুলে দিতে না হয় আমার যেন হাসপাতালে যেতে না হয় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে না হয় এই জন্য পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মসজিদে যেতে যেন কারো হাত ধরে যেতে না হয় এই জন্য পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাথরুমে যেতে যেন কারো সাহায্য না লাগে এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গেঞ্জি খুলতে ও পড়তে যেন কারো সাহায্য না লাগে এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পায়জামা পড়তে যেন কারো সাহায্য না লাগে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোথায় আমাদের সমাধান রয়ে গেছে গিয়ে দেখেন প্রত্যেকে হাজার হাজার মুলবি এই মুহূর্তে ফেসবুকে আছে কি লিখছে আজকে আজ বাইতুল মোকাররমে কি হয়েছে আজকে অমুকখানে কি হয়েছে আজ অমুকখানে কি হয়েছে চলছে বলেন না হাসার আমি স্যার আর যদি কেউ একশো বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফুরতো না সত্য না মিথ্যা হ্যাঁ দেখেন খেয়াল করেন দুনিয়া ও আখরাত আল্লাহ পাক যেন আমার উপর অসন্তুষ্ট হয়ে না যান এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অভাবের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ স্বভাবের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জওয়ানির জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রিজিকের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুশ্মনের মোকাবেলায় বিজয়ী হওয়ার জন্য দুশ্মন যেন পরাস্ত হয়ে যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হিংসুক থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ব্যবসায় তরাক্কির জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়াজে তরাক্কির জন্য কি ওয়াজও তরাক্কি সুবহানাল্লাহ কয় না মাল এ বরকতের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সন্তান সন্ততিতে বরকতের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিবির পেরেশানি থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সন্তানদের পেরেশানি থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ স্বামীর পেরেশানি থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মায়ের কষ্ট থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খামারে মুরগি মরে যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গরুয়ে কষ্ট পায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাছের খাবারে কষ্ট পায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কে বলবে কে বলবে তার টাইম আছে কি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আহ এই মজলিসের আল্লাহর কাছে কেমন লাগে হুজুর আল্লাহ কয় ফেরেশতারা সা এনে কি হয় সা সুবহানাল্লাহ কি কয় হুজুর কি কয় আবু গামজুর কি কয় আমিন